আমি জয়, আমি রাফি। এতটুকুই কাফি। আজকে আমি আসছি একটা ছোট্ট গল্প অনেক বড় করে বলতে। আমার ভিডিওতে ভিউজ আসে না, আমার ভিডিওতে লাইক কমেন্ট কিচ্ছু আসে না। আমি বড় বড় সেলিব্রিটিদের ভিডিওতে গিয়ে বলি একটি লাইক 10টি ফলো ফ্রিতে দিব, তারপরও কেউ লাইক দেয় না। আমার বাসায় ওয়াইফাই নেই, আমি ডিমপাড়া মুরগি বিক্রি করে এমবি কিনে ভিডিওস বানাই, লাইক দেয় না। আমি ইমোশন দেখাই, আমি ইমোশন দেখিয়ে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি কোথায় যায় কেউ বলতে পারে না, কেউ বোঝে না। আমরা 15 সেকেন্ডে বেশি ইমোশনটা দেখাতে পারি না, জানে না হয়তো বোঝে না। আমরা হাসি, আমরা কাঁদি, আমরা আঙুল দিয়ে মানুষ মেরে দেই, মানুষ মরেও যায় কিন্তু লাইক আসে না। আমার ফোনে স্লো মোশন নেই, আমি আস্তে আস্তে হাঁটি তাও লাইক দেয় না মানুষ। আমি আকাশ চেঞ্জ করে দেই, আকাশে আমি বড় বড় সেলিব্রিটিদের ছবি লাগাই, তারা আমাকে পাত্তা দেয় না। আমি সবুজ গাছ নীল করে ফেলি, এটা কি ক্রিয়েটিভিটি না বলুন। আমি আমি একটা মানুষ যে কিনা এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সেখানে কোনো লাইক আসে না, কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের মিলিয়নের উপরে লাইক, এটা কিভাবে পসিবল? আমি টেনশনে। আমি গাছ খাই, আমি বাস খাই। গাছ খাই বাস খাই মানে সিজি ভিএফএক্স? আমি টেনশনে ভাইয়া, এটা ডিপ্রেশন, এটা ফ্রাস্ট্রেশন। কেন লাইক পাই না, কেন সাপোর্ট দেয় না? সাপোর্ট মি, সাপোর্ট মি। শেষ। ওকে, আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা যা করছেন এটা করে আপনাদের প্ল্যাটফর্মটাকে নষ্ট করছেন? আপনারা যদি লাইক কমেন্ট সাপোর্ট ফলোয়ার্সের জন্যই কাজ করেন, এটা ভেবেই যদি থাকেন সবসময়, এটা নিয়ে যদি ডিপ্রেশনে থাকেন, তাহলে ক্রিয়েটিভ কাজগুলো কখন করবেন? ক্রিয়েটিভ কাজ করুন, গঠনমূলক কাজ করুন, মানুষকে এন্টারটেইন করুন পজিটিভ ওয়েতে, মোটিভেট করুন। আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেটা নিয়ে এত ভাবতে হবে না, অটো মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আজ আসুন। আজ যাচ্ছি কিন্তু আসছি না, এটা যাচ্ছি হবে। আচ্ছা, আবার আজ যাচ্ছি কিন্তু আসছি। আরে বেটা, এটা ছিল আমি যাচ্ছি, তুই বলবি আসছি, বল আজ যাচ্ছি। আজ আসছি, বাদ দেন, বাই বাই। নেক্সট, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি একবার আগের মাথায় বললাম, ব্যাস হয়ে গেল, আর কখনো ফোন দিবে না, কখনো যোগাযোগ রাখবে না। একটা বার কি আমার কথা তোমার মনেও পড়ে নাই? কই, আমি তো তোমাকে ভুলতে পারি নাই, তোমার জন্য এত সহজ। সূর্য ডোবা শেষ বিকেলে আমার বাড়ি এসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো, ওই ঠোঁটেতে একটুখানি মিষ্টি করে হেসো, নতুন করে আবার না ওর সাথে যেদিন দেখা হবে সেদিন ওকে আমি এই প্রশ্নগুলো করতে চাই, আমার এটার উত্তর জানতেই হবে, যে কেন আমাকে রেখে চলে গেল। এর আগেও তো বহুতবার এরকম রাগের চোটে বলেছি, কইও তো কখনো যায়নি, সববারই ফিরে এসেছে, এবারে আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। নিজে থেকে একটা বার আসবে না ও, এটাই আমি মেনে নিতে পারতেছি না। আমি জানতে চাই আমার ভুলটা কোথায় ছিল, ওকে প্রশ্ন উত্তর দিতেই হবে, ওকে ছাড়া আমি আসলে বাঁচতে চাই না।
আমি ওকে ছাড়া বাঁচতে চাই না। ওই আমার অতীত, ওই আমার বর্তমান, ওই আমার ভবিষ্যৎ। আমি ওকে ছাড়া কাউকে চিন্তাও করতে পারবো না। এটার সমাধান আমি বুঝে গেছি। হয় আমি সুইসাইড করে মরে যাব, আর নয়তো ওকে আমার সামনে আসতে হবে। একটা বিষয় আপনি ভুল, সে আপনার অতীত, কিন্তু বর্তমান না, ভবিষ্যৎ না। আর আপনার অতীতটা হচ্ছে আপনার দুঃস্বপ্ন। ডিসিশন আপনার কাছে, দুঃস্বপ্নটাকে কি আপনি মনে রাখবেন নাকি ভুলে যাবেন? নাফিসা, এক বছর হয়ে গেল যে আপনি তাকে ভুলতে পারছেন না, মানে আপনার অতীতটাকে নিয়ে আছেন। টেল মি ওয়ান থিং, এই এক বছরে অতীত নিয়ে পড়ে থেকে আপনি কি করতে পেরেছেন নিজের ক্ষতি ছাড়া? ডিসিশন আপনার হাতে। আপনি আপনার অতীত নিয়ে পড়ে থেকে ভবিষ্যৎটাকে অন্ধকার করবেন, নাকি অতীতটাকে ভুলে গিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করবেন? বল আপনার কোর্টে, হেরে যাবেন নাকি ছক্কা পিটাবেন? ডিসিশন ইজ ইয়োরস। ঘুম হয় আপনার? আমার বিয়ে হয়েছে 3 দিন হলো। ঠিক বিয়ের 1 মাস আগে থেকে আমাদের প্রোগ্রামের আয়োজন, অ্যারেঞ্জ ম্যারেজ। আমার আম্মুর পছন্দে আমি বিয়ে করি। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে আমি মেয়েকে দেখতে যাই। সব কিছু ঠিকঠাক ছিল, আমি কোনো কিছুতেই কমতি রাখি নাই। আমার ওয়েডিংয়ের যেখানে যা যা লাগে সব কিছু, এভরিথিং আমি ফিল আপ করেছি। কারণ আমি চেয়েছিলাম আমার জীবনে চমৎকার একজন আসবে, গিফট হয়ে আসবে, আমি ওকে ভালোবাসবো মন প্রাণ দিয়ে। সব কিছু ঠিকঠাক ছিল, বিয়েও হয়েছে। বিয়ের দিন রাতে ওকে ভালোবেসে আমি একটা ডায়মন্ডের রিং উপহার দিই আমাদের বাসোররা। কি চমৎকার ছিল! সকালে ঘুম থেকে উঠলাম, দেখি আমার বউ বিছানায় নেই। মনে করেছিলাম হয়তো বাথরুমে আছে, কোথাও আছে। কিছুক্ষণ পরে দেখি বাথরুমের বাইরে থেকে দরজা লাগানো। তখন আমার মনে হয়েছে কি হতে চলেছে, কি হচ্ছে। সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার চেয়ে ভালো কাউকে পেয়েছে বলে সে চলে গেছে। চলে যাও, সমস্যা নেই, কিন্তু আমি ভালোবেসে ফেলেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। ঠিক আছে, আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের একটা ছোট বাচ্চা হবে। বাচ্চাকে নিয়ে আমি থাইল্যান্ডে যাব, ওয়াকিং স্ট্রিটে হাঁটব, প্রকৃতি দেখব, মজা করব। স্বপ্ন দেখেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম, কোনো ভেজাল ছিল না ভালোবাসার মধ্যে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পেয়েছে বলে চলে গেছো, আমার চেয়ে বেশি ভালোবাসবে। আপনি কি জানেন যে কার সাথে পালিয়েছে? আমি আপনাকে যে স্যার, ওই হালাই তো বয়রা, ওই লোকটা বয়রা রিসেপশনে আমার 3 ঘন্টা সময় নষ্ট করছে। আমি আমি কি করব? আমার আমার সে আমাকে ছেড়ে কেন চলে গেল? আপনি বলেন আমার কিসের অভাব ছিল? গাড়ি বাড়ি সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, মেশিন আছে আপনার? মেশিন আছে, মেশিন আপনার ভাই? মেশিন তো ঠিক আছে, আমার বউ নেই, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আমি এটার জন্য আসছি, আমি মেশিন ঠিকের জন্য আসি নাই। আপনি বাসা থেকে মেশিন নিয়ে আসুন, মেশিন নিয়ে আসুন।
ভালোবাসুন ভালোবাসুন। আরে ভাই এক রাতে এর চেয়ে কত বেশি ভালোবাসবো, আমি তোকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, আর আপনি বলতেছেন ভালোবাসুন ভালোবাসুন। আপনি নিয়ে আসতে হবে, ঠিক আছে, ওকে, সালাম। নাফিসা নাফিসা, আরে ওর তো নাস্তা রেডি আছে। নাফিসা নাফিসা, নাফিসা 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 নাফিসা, ওঠ মা ওঠ, কি যে করিস তুই, ওঠ তো, কি যে করিস তুই, সহ্য ব্যাপার সব, আয় আয় মা। আচ্ছা দাঁড়ান, তোমার হাইটটা দেখি, হাইট পারফেক্ট, ড্রপ করে পারফেক্ট। আচ্ছা যেটা করবেন, এখানে দাঁড়াবেন, রশিটা গলায় নেবেন, ওকে, গলায় নেওয়ার পরে দুই হাত পিছনে নেবেন, নিয়ে পা দিয়ে কিক করবেন, কিক করার পর টুল সরে যাবে, অ্যান্ড ইউ আর লাইক। সো আপনি যেটা করবেন, একবারে বেশি দুইবার ট্রাই করবেন না, গলা দাগ পড়ে যাবে, গলা দাগ পড়লে কিন্তু পরে আবার দেখতে বাজে লাগবে, আপনি ডিসিশন চেঞ্জও করতে পারেন, ওকে। সো দাঁড়ান, নাইস, মেকআপ ঠিকঠাক আছে, একবার চেক করে নেবেন নাকি, ওকে নো প্রবলেম, সমস্যা নেই, ওষুধ করা যাবে, পারফেক্ট। আচ্ছা আমি বাইরে আছি, আপনার সিজার করা শেষ হওয়ার পরে আপনি প্লিজ আমাকে ডাক দিন, ওকে। ও আপনি ডাক দেবেন কীভাবে, আপনি আউ, এগুলো কিছু করে আমি টের, ওকে ওকে স্টার্ট। আপনি কি ডক্টর না কি, আপনি নিজেই পাগল, আপনি আমাকে মরার জন্য রেখে কই আপনি? আচ্ছা ধরুন আপনি সুইসাইড করলেন, তারপর কি হবে? সেই ছেলে আসবে, এসে আপনার জন্য কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করে সব কিছু ভেঙে চুরে ফেলবে, সারা জীবনে বিয়ে করবে না, সেও সুইসাইড করবে? ভুল, ইউ আর রং। আপনার সুইসাইডের পরে যখন তার কাছে নিউজ যাবে, সে কি করবে? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলবে, তারপরে বলবে, আহারে মেয়েটা খুব ভালো ছিল, ভালোবাসতো আমাকে। আর তিন থেকে চার দিন পরে যখন আপনাকে নিয়ে তার সামনে কেউ কথা বলবে, তখন সে বলে, প্লিজ তাকে নিয়ে কথা বলো না, মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, আমি তাকে ভুলতে চাই, তার কাছ থেকে দূরে থাকতে চাই, প্লিজ তাকে নিয়ে আর কেউ কোনো কথা বলো না। এরপর আস্তে আস্তে করে সারা জীবন আপনার নামটা মনেও রাখবে না। আপনি কি করলেন? বোকার মতো সুইসাইড করলেন। আপনি কখনো ভেবেছেন যে আপনি সুইসাইড করার পরে আপনার মা বাবা ছোট বোনের কি হবে? আমি শিওর আপনি ভাবেননি। যেই মা ছোটবেলা থেকে আপনার জন্য এত কষ্ট করেছে, ছোট একটা রান্নাঘরের ভিতরে সারাটা জীবন পার করেছে কোনো হলডে ছাড়া, আপনি খেয়েছেন কিনা, রাতে ঘুমিয়েছেন কিনা এটা জানার পরে যেই মহিলা ঘুমায় আর তার কথা না ভেবে আপনি সুইসাইড করবেন? আপনার বাবা আপনার ছোটবেলা থেকে প্রতিদিন প্রতিনিয়ত আপনার জন্য কষ্ট করেছে, নিজের শখ নিজের চাওয়া নিজের পাওয়া সব কিছু ভুলে গিয়ে আপনার শখ আপনার চাওয়া পাওয়ার প্রতি নজর রেখেছে, আর সেই বাবার কথা আপনি না ভেবে আপনি সুইসাইড করবেন? স্যার আপনার ছোট বোন সারা জীবন বিয়ে হবে না, হ্যাঁ এলাকার মানুষ বলবে বড় বোন সুইসাইড করেছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, কোনো ছেলের সাথে কোনো উল্টাপাল্টা কিছু করেছে বা কোনো কিছু হয়েছে, অথবা মানসিক কোনো রুগী যার কারণে আত্মহত্যা করেছে।
ছোট বোনেরও নিশ্চয়ই এরকম কোনো সমস্যা আছে। সারাটা জীবন আপনার ছোট বোনের বিয়ে হবে না, যদিও বা বিয়ে হয় তার স্বামীর কাছ থেকে সারা জীবন খোটা শুনতে পারে যে তোমার বড় বোন তার হত্যা করেছে। মাথায় সমস্যা, সাইকো। কখনোই বুঝবেন না আপনারা। সুইসাইড যদি সবকিছু সমাধান হতো তাহলে ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় লিখে দিত এই ওষুধগুলোর পরেও যদি কাজ না হয় তাহলে সুইসাইড করে ফেলুন। ডান, সুইসাইড সবকিছু সমাধান না। সুইসাইড মানে হচ্ছে নিজেকে প্রুফ করা যে আমি হেরে গেলাম জীবন যুদ্ধে। আই ক্যান ফিল দ্যাট। সব প্রবলেম সমাধান করা যায় না, সব কষ্ট ভোলা যায় না, বাট ইট ডাজেন্ট মিন আপনি কি সুইসাইড করবেন। নিজেকে প্রুফ করবেন আমি হেরে গেলাম, বিগ টাইম লুজার। জীবনটা এমনিই ছোট, আর সেই ছোট জীবনকে আপনি আরো ছোট করছেন। জীবন যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে জীবনটাকে। আপনার প্রবলেমসের কথাগুলো আপনার ফ্যামিলির সাথে শেয়ার করেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করেন ফ্রেন্ডদের সাথে, কাছের কিছু মানুষ থাকে যার সাথে আপনি শেয়ার করতে পারেন যে কোনো প্রবলেমস। আমি আমার ফ্যামিলির সাথে অত ক্লোজ না, আমি কি শেয়ার করব? ওকে, তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করেন। ফ্রেন্ডস, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। নতুন করে কারোর সাথে পরিচিত হন, ফ্রেন্ডশিপ করেন, সলভ। ফ্রেন্ডস, স্যার আমার তেমন কোনো প্রবলেম নেই, শুধু একটাই প্রবলেম আছে, আমার যে গার্লফ্রেন্ডগুলো আছে না তারা আমার ছবি দেখে অনেক পছন্দ করে, কিন্তু যখনই হচ্ছে আমি সামনাসামনি দেখা করতে যাই ঠিক তখনই তারা হুমড়ি খেয়ে দৌড় দেয়, হুমড়ি খেয়ে দৌড় দেয়। স্যার এটাতে আমি খুব ডিপ্রেশনে আছি স্যার, একটা ব্যবস্থা করেন স্যার। ওই পারলে আপনি ওই ঘুমের ট্যাবলেট দিয়ে দেন, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই থাকি। এলে নরেন্দ্র இல்ல வேற இல்ல இல்ல லானு இல்ல இல்ல தம்மா தம்மா আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি বলছেন? আমাদের খুব স্বপ্ন ছিল যে আমরা সিনেমা করব, 138টা সিনেমা করছি, একদম একদম নন স্টপ গুইনা। এখন সিনেমা যখনই করতে যাই আমাদের হিরো হওয়ার আবার স্বপ্ন অনেক বস থাকে। জি জি স্যার, হিরো স্বপ্ন কিন্তু যখনই শুটিংয়ে যাই যে হিরো ঘুষি মারে আর আমরা উল্টাই পড়ি, হিরো ঘুষি মারে আর আমরা উল্টাই পড়ি, হিরো ঘুষি মারে আর আমরা উল্টাই পড়ি, এগুলো আমাদের জিন্দেগি থামা থামা হয়ে গেছে। আরে আপনার কাছে লয়ে আনছি, ওই শুধু হলো ফেসবুকে লাইভে ঢুকে গালাগালি করে, আশেপাশে মানুষ তো ঘুমাইতেও পারে না, ওই আমরাও ঘুমাইতে পারি না। কি করছে এগুলা? আমি ওদিন গালি দিই, গালি দিত স্যার। আপনি গালাগালি কেন করেন? ঠিক আছে গালি দিলাম না। এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমরা বের হবো তাড়াতাড়ি, যান। আপনাকে নিয়ে আমি যাবো, পড়ুন পড়ুন। সূর্য ডোবাসে
শেষ বিকেলে আমার বাড়ি এসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। সূর্য ডোবা শেষ বিকেলে আমার বাড়ি এসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। ওই ঠোঁটেতে একটুখানি মিষ্টি করে হেসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। কত বিকেল তোমায় নিয়ে কাটিয়েছি হেসে, চোখের জলে বুক ভাসে তাই আমার দিনের শেষে। পারো যদি চুপি চুপি আমার বাড়ি এসো, পাশে বসে বন্ধু তুমি মিষ্টি করে এসো। নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। কি কি মনে পড়ে আপনার ঘুমানোর সময়? আমার পাস্ট, আমি আমার পাস্ট ভুলে থাকতে চাই। আমি অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু কাজ হচ্ছে না। আমি আসলে ঘুমোতে চাই, লাস্ট কদিন ধরে আমি ঘুমোতে পারছি না। স্লিপিং পিল থেকে শুরু করে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। আপনার কাছে কোনো উপায় থাকলে আমি প্লিজ হেল্প। কতদিন আগে ঘটনা আপনার? লাস্ট কদিন। কি চান আপনি এখন? আমি অতীত ভুলে আবার নতুন করে শুরু করতে চাই। আপনি কি এখন তাকে ফেরত চান? মেবি ইয়েস, মেবি নো। অমি, আপনি দুদিন পর আমার সাথে যোগাযোগ করুন, ওকে? এই দুদিন আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনার কোন কোন বিষয়গুলো মনে পড়ে সেগুলো আপনি একটু চার্ট করবেন, লিস্ট, ওকে? সি ইউ সুন। কিছু খাবেন? কোথাও যাবেন? রাজশাহী? আমার তো লাগছে না। আচ্ছা, 7 টাকায় 1 GB একটা অফার আছে, নেবেন? না। আচ্ছা, আপনাদের মন ভালো করার কোনো প্যাকেজ আছে কম টাকার ভিতরে? তাহলে আমিও সরি। কিছু খাবেন? Excuse me.
আচ্ছা আপনাদের এখানে যে স্পেশাল ফুডটা আই মিন পান্তা ভাতের সাথে যে এই কই মাছ মুরব্বী লেভেলে কথা বললে খুব ভালো হতো কিন্তু তোমার ফ্যামিলি তো সবাই লন্ডনে থাকে আর তুমি যথেষ্ট ম্যাচিউর তোমার সাথে কথা বলা যায় আসলে বিষয়টা তো নাফিসা একটু বলি তোমাদের দুজনের যে সম্পর্ক মানে একে অপরকে যতটুকু জানো বোঝো মানে সেটা আমি যতটুকু দেখেছি সেইটার থেকে আমি বিবেচনা করে তোমার সাথে কথা বলবো আর ওর আজকের যে অবস্থা আজকের যে পজিশন মানে ও যেভাবে কাম ব্যাক করেছে অল ক্রেডিট গোস টু ইউ এই জন্য তোমাকে থ্যাংক ইউ না মামা আপনাদের সবার সাপোর্ট ছিল ফ্যামিলির সাপোর্টটা হচ্ছে বড় সাপোর্ট আর আমি জাস্ট তো আমার জবটাই করেছি হ্যাঁ জব তো সবাই করে কিন্তু একটা পেশেন্টকে রিয়েলাইজ করা বোঝা এবং তাকে সত্যিকার অর্থে একটা মানসিক সাপোর্ট দেওয়া কিন্তু সবাই দিতে পারে না তোমার মধ্যে সেটা আছে এবং আমি দেখলাম তোমাদের দুজনের মানসিক বোঝাপড়াটা খুব ভালো থ্যাংক ইউ মামা আর বুঝতেই পারছো আমার বোন ও কিন্তু খুব চিন্তা ভাবনা করে তা আমার বোন চাচ্ছে ওর আমি বিয়ে দিয়ে দিই এবং আমরা সবাই তাই মনে করি যে তুমি পারফেক্ট এবং আমি চাচ্ছি বিয়েটা যাতে তোমার সাথে হয় কিন্তু আমি চাই না দ্বিতীয়বার সে আবার মানসিকভাবে বাধাগ্রস্ত হয় ব্যাপারটা অবশ্য তোমাকে যে এখনই ভাবতে হবে তা না টেক ইট টাইম তোমার মার সাথে কথা বলো বাবার সাথে কথা বলো তুমি ভাবো মামা আমি আসলে বুঝতে পারছি না যে কি বলবো বাট আমি একটু সময় নেই অবশ্যই অবশ্যই সময় নেবে আমি তো এর জন্যই বললাম যেটা যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে করাটাই ভালো বাট আমি মন থেকে বিশ্বাস করি এবং আমি চাই কারণ কি আমি চাই না ও দ্বিতীয়বার মানসিকভাবে বাধাগ্রস্ত হোক তারপর অবশ্যই চিন্তা করো অবশ্যই জি ওকে মামা আমি আজ তাহলে উঠি হ্যাঁ শিওর শিওর ওকে নাফিসা ঘুম থেকে উঠলে হাই বলে দিবেন অবশ্যই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ উঞ্চা উঞ্চা পবত্যহে বসবে সরঙ্গি বালি মোরঙ্গি পুচ্ছ বিরহিত বিবত গুঞ্জরি মালি উমত সবর পাগল সবর মা করি গুলো গুহারি তেহারি নে ওই ধরণী নামে সহজে সুন্দরী এটা হচ্ছে সরসাপদ সবর পাতা নাম আঠাশ তবে আমাকে দেখে কিন্তু এমন ভাববে না আমি কিন্তু একজন চরণ কবি এই যে দেখুন আপনাকে দেখে কিন্তু আমি একটি কবিতা লিখে ফেলেছি কবিতাটা শুনবেন তাই জি স্যার আপনি পরে আছেন একটি চেক শার্ট আর আপনি যে চশমাটা পরেছেন তার মধ্যে আছে ছোট ছোট নাট আমিও পরেছি একটি আকাশি কালারের শার্ট এই যে দেখুন বোতামটা লাগিয়ে ফেললাম বোতামটা লাগালাম আমি হয়ে গেলাম ফ্লিপকার্ট অবশ্য আমার একটি কবিতা খুবই হিট করেছে একবিংশ শতাব্দীর যে কবিতাটা আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু আপনার প্রবলেমটা বলুন স্যার সবাই আমার পাগল বলে কেন আমি কি পাগল আমি তো পাগল না কিন্তু স্যার আমার মধ্যে একটা বিদ্রোহী ভাব আছে আমি কিন্তু বিদ্রোহী কবিতাও পারি শুনবেন হ্যাঁ বলছি চল 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 চল
ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্ন তলা ধরলে চল 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 স্যার চল 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 নেক্সট আমি যাব ওকে আসি তাহলে বাই ও ওকে বাই ঠিক আছে আমি তাহলে আসি না টেক কেয়ার ওকে তোর তো চলে আসছে বাসা নেমে যাই না ওকে বাই বাই ওকে ওকে বাই বাই টেক কেয়ার শুনো ও ওকে যাই তাহলে বাই আপনি না একটা কচুর ডক্টর আপনি তো নিজের মনের কথা বলতে পারেন না মানুষের মনের কথা কি বুঝবেন হ্যাঁ মানে আপনি একটা ঘোড়ার ডিম জব নিয়েও প্রচুর প্রেশার দিত কিন্তু আমি আসলে তখন ওর ওই ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি আসলে এখন বুঝতে পারছি যে আসলে ওই ঠিক ছিল আপনাদের ঝগড়ার রিজন কি শুধু জব বা আপনার ক্যারিয়ার নিয়ে ছিল হ্যাঁ নাফিজা সবসময় বলতো যে একটা জব করো যাতে আমরা আবার মানে সব কিছু ঠিকভাবে করতে পারি কিন্তু আমি আসলে সবসময় ওর ব্যাপারে উদাসীন ছিলাম কি নাম বললেন নাফিজা ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার বাবার নাম বাবার নাম হচ্ছে রায়হান চৌধুরী হোম ডিস্ট্রিক্ট রাজশাহী তারপর কি হলো ওকে আমি আপনি কাল বিকেল 5টায় আসবো ওকে আর আমি কি কোনো মেডিসিন নিব এখন পর্যন্ত কাল আসুন দেখা হচ্ছে আসি ওকে টেক কেয়ার নাফিজা আপনার আগের ফাইলগুলো আমি চেক করছিলাম একটা ছোট একটা মিস্টেক হয়ে গেছে আমার আমি আপনার এক্স বয়ফ্রেন্ডের নামটা মেনশন করিনি একটু প্লিজ নামটা একটু বলবেন আমাকে একবার অমি অমি রাইট ওকে থ্যাংক ইউ নাফিজা ওকে Thank you.
কি ব্যাপার? এত অরিজিন বলেছি দেখে নিয়ে আসলেন, দেশ ছেড়ে পালাচ্ছেন? দেশ ছাড়বো কিনা যাই না, তবে পালাবো। হুম, কিছু না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সেটা কি? সময় হোক, কি খাবেন? হুম, ভাইয়া আমি তো চলে আসছি, আপনি কোথায়? আপনি আপনি একটু প্লিজ আমার অফিসে গিয়ে বসুন, আমি একটা মিটিংয়ে আসছি তো। না না, অসুবিধা নেই ভাইয়া, আমার হাতে সময় আছে, আমি ওয়েট করি। না আমি আসলে অন দ্য ওয়ে, আমিও চেম্বারের দিকে আসছি, আপনি আপনি গিয়ে চেম্বারে বসুন। ভাইয়া আপনি না বলেছিলেন কি একটা সারপ্রাইজ দেবেন? হ্যাঁ সেটা আমি চেম্বারে গিয়ে কথা বলি। চলে যাবো? জি। এনি প্রবলেম? না মানে না মানে আমার একটা ক্লায়েন্ট আসছিল, সো ভাবলাম উনি চেম্বারে বসতে কিছু আপনাকে সময় দিচ্ছি। প্লিজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা এগুলো সব বাদ দেন, আমার সারপ্রাইজ কথা সেটা বলেন। ট্রিট? কি খাবেন? ও আপনি কি খাবেন? এনিথিং। স্টেক? এনিথিং। ওকে, এক্সকিউজ মি। কিছু বলবেন না? বলবো আজ, বলবো। অমি, এটা ছিল সারপ্রাইজ। সো কেমন আছো নাফিজা? তুমি জানো গত দুইটা বছর ধরে আমি তোমার জন্য ওয়েট করেছি, তুমি ফিরে আসবে আর আমি তোমাকে একবার সরি বলবো, কিন্তু তুমি আসোনি। আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তাও পারিনি। তুমি বলতে না আমি রিলেশনের ব্যাপারে একদমই সিরিয়াস না, কিছু করি না, আমি সব কিছু ঠিক করে ফেলেছি শুধু তোমার কথা রাখার জন্য। তুমি চাইতে না আমি একটা জব করি, তুমি জানো এখন আমার জব হয়েছে,
শুধু তোমার জন্য সব কিছু ঠিক করে ফেলেছি আমি। তুমি চাইলে চলো মামার সাথে দেখা করে চলো। আমি না এখন আমার বর্তমানে অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানেই থাকতে চাই, অতীতে ফিরে যেতে চাই না। তুমি আমার অতীত। আরেকটারে কি বললে না, তুমি 2 বছর আমার জন্য অপেক্ষা করেছো, আমি কবে ফিরে আসবো তুমি আমাকে সরি বলবে? তার মানে তুমি 2 বছর আমাকে একটা বারও খোঁজো নি। আমি কিন্তু তোমাকে অনেক খুঁজেছি, দিন রাত এক করে তোমাকে খুঁজেছি। তোমাকে খুঁজতে যে একটা ভালো জিনিস হয়েছে কি জানো, আমার জীবনের অর্থ আমি খুঁজে পেয়েছি, সেই জন্য তোমাকে থ্যাংকস। তোমাকে খুঁজতে যে আমি আসল মানুষটাকে খুঁজে পেয়েছি, যাকে আমার জীবনে প্রয়োজন। থ্যাংক ইউ, বাই। ওয়াও, আপনি সিগারেটও খান না? মানে সাম কি আপনি চলে আসছেন যে? তো কি করব, আপনি তো বলেন পাস্টকে ভুলে যান, পাস্টকে ভুলে যান, সেই পাস্টকে নাম চোখের সামনে দাঁড় করে দিয়েছেন, সেই জন্য চলে আসছে। আপনি আসলেন একটা কি ঘোড়ার টি তখন কি করব, এটা আমি বলে দেব, এখন কি করবেন? এখনো মনের কথাটা বলবেন না? আমার বলেন ঠিক মতো না শোনা যাচ্ছে না, আবার একটু বলেন তো। তাই ওয়ার্কআউট করতে হবে 3 বার, মেডিটেশন। আই লাভ ইউ টু। সূর্য ডোবা শেষ বিকেলে আমার বাড়ি এসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। সূর্য ডোবা শেষ বিকেলে আমার বাড়ি এসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো। ওই ঠোঁটেতে একটুখানি মিষ্টি করে হেসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো, নতুন করে আবার না হয় আমায় ভালোবেসো।